সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। যত পিছনে লাগবে মানুষ তার জবাব দেবে, আমরা লড়ে নেব। বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত বোর্ডের প্রাককালে ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর বার্তা, আমরা লড়ে নেব এবং জিতে নেব। পাটনায় বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবেন, মনে রাখবেন ভোটটা দেবে কিন্তু মানুষ। কাজেই রাজনৈতিকভাবে না পেরে যত এরা অ্যাগ্রেসিভ হচ্ছে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, এর জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব, যত ঘাটাবে তত তার জবাব মানুষ দেবে। কলকাতা হাইকোর্ট থেকে রাজ্যপাল, বারবার রাজ্য কমিশনারের ভূমিকা প্রশ্নের মুখে পড়লেও রাজীব সিনহার উপরেই আস্থা রেখে রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তা, সবাইকে বলবো মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণভাবে রাজ্য নির্বাচন কমিশনের কথা মতো চলতে। পাশাপাশি রাজ্যপালকে নিশ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এটা সাংবিধানিক পোস্ট, উনি ক্লিয়ার করেছিলেন, তাই এটা নয় যে চাপিয়ে দেওয়া, নিয়ম মেনেই হয়েছে। ইম্পিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেই সরাতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে। রাজীব সরে যাচ্ছে এমন কোনো খবর নেই, এমন ঘটনা আগে কখনো ঘটেনি, এটা অভূতপূর্ব ঘটনা। রাজ্যের বকেয়া কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, কর কাঠামো বদলে জিএসটি করার পর রাজ্যের প্রাপ্য টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ শোনান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে রাজ্য জুড়ে অশান্তির একাধিক খবর সামনে এসেছিল, যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্য এত শান্তিতে মনোনয়ন আগে কখনো হয়নি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলতে থাকা বিবাদের মাঝে ফের একবার রাজ্য পুলিশের প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তার মতে রাজ্যের পুলিশ যথেষ্ট স্মার্ট, দক্ষ। প্রসঙ্গত কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর বিরোধিতা শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর মুখে। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলির শীতলকুচিতে যুবকের মৃত্যুর প্রসঙ্গ উঠে এসেছিল তার মুখে। পাশাপাশি এবারের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মেয়েদের সংঘবদ্ধ হয়ে লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি। খেলা এবার আমি দেখাবো, নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে হুঙ্কার শুভেন্দুর, না আছে লাজ না আছে লজ্জা। হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে নির্বাচন কমিশন এবং সরকারকে ঠিক এই ভাষাতেই কড়া আক্রমণ করলেন মামলার অন্যতম আবেদনকারী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী ইস্যু এবং কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট, আদালতের এই নির্দেশ ও পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী এও বলেন, রাজ্য নির্বাচন কমিশনার নির্লজ্জ, রাজ্য সরকারও তাই। কলকাতা হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্তপাত বন্ধ করতে যেভাবে এগিয়ে এসেছে তা এক কথায় প্রশংসনীয়। তৃণমূল কংগ্রেসকে নিশ্চিত করে শুভেন্দুর দাবি, পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্বের সময়সূচি শেষ হয়ে যাওয়ার পরেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সহ কমিশনের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি অধিকাংশ জেলায় এসপি এবং বিডিওরাও যুক্ত। কমিশন ও সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদেরও সিবিআই তদন্তের আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। সামান্য লজ্জা থাকলে চেয়ার থেকে সরে যাওয়া উচিত বলে জানানোর পাশাপাশি নন্দীগ্রামে পঞ্চায়েত বোর্ডকে সামনে রেখে পদযাত্রায় অংশ নিয়ে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু কার্যত হুঁশিয়ারি সুরে বুধবার বলেন, বিধানসভা বোর্ডে নন্দীগ্রামের 53টা বুথে আমাকে প্রচার করতে দেওয়া হয়নি, এবার সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, খেলা এবার আমি দেখাবো। কলকাতা হাইকোর্টের তরফে পঞ্চায়েত বোর্ডে নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশকেও স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মনোনয়ন পর্বে পুলিশ প্রশাসনের একাংশকে সাথে নিয়ে ব্যাপক কারচুপি করেছে কমিশন। প্রসঙ্গত 2013 সালের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন করাতে হবে। রাজ্য নির্বাচন কমিশনকে বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2013 সালে পঞ্চায়েত বোর্ডে নিরাপত্তার জন্য 835 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে। 24 ঘন্টার মধ্যেই এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখেও পড়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রধান বিচারপতি মামলার রায় দিতে গিয়ে বলেন, রাজ্য নির্বাচন কমিশন যদি আদালতের নির্দেশ কার্যকর করতে না পারেন তাহলে তিনি যেন পদ ছেড়ে দেন, তার জায়গায় নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাজ্যপাল। বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল নির্বাচনী পরিসংখ্যান,
রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের ঘোষণার সময় থেকেই চিল চিৎকার জুড়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, শাসক দল তাদের প্রার্থীদের হুমকি ধমকি দিচ্ছে, মনোনয়ন দিতে দিচ্ছে না, জোর করে মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সব কিছুতেই কার্যত ধুয়ে দিল নির্বাচনী পরিসংখ্যান। যে পরিসংখ্যান কার্যত বলে দিচ্ছে বিরোধীদের তোলা অভিযোগগুলি কতটা সর্বত্যাহীন। রাজ্য নির্বাচন কমিশনের সূত্রে প্রাপ্ত তথ্য বলে দিচ্ছে, 2018 সালের তুলনায় 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে অনেক বেশি আসনে লড়ছে বিরোধী দলের প্রার্থীরা। 2018 সালের নির্বাচনে তৃণমূল 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল, ভোট হয়েছিল 66% আসনে। কিন্তু এবার তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মাত্র 10% আসনে, ভোট হচ্ছে 90% আসনে। আর ছবিটা বলে দিচ্ছে বিরোধীদের অভিযোগ কতটা সর্বত্যাহীন। কমিশনের তথ্য বলছে এবার রাজ্যের 22টি জেলায় পঞ্চায়েতের ভোট হচ্ছে। এই 22টি জেলার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা পরিষদ নেই, বাকি 20টি জেলায় তা আছে। সেই জেলা পরিষদে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে মাত্র 8টি আসনে, বাকি 920টি জেলা পরিষদের আসনে কিন্তু ভোট হচ্ছে। আবার পঞ্চায়েত সমিতি স্তরে 343টি ব্লকের মোট 9217টি আসনের মধ্যে 759টিতে লড়াই হচ্ছে না, কেননা সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসে গিয়েছে। আবার রাজ্যের 3317টি গ্রাম পঞ্চায়েতের 63283টি আসনের মধ্যে লড়াই নেই মাত্র 6238টিতে, বাকি আসনে কিন্তু ভোট হচ্ছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় 74,000 আসনের মধ্যে 90% আসনেই কিন্তু ভোট হচ্ছে, কেননা সেখানে লড়াইয়ের ময়দানে থাকছে বিরোধীরা। আর এখানেই তাই কার্যত বোঝা যাচ্ছে বিরোধীদের অভিযোগ কতটা সর্বত্যাহীন। শুধু তাই নয়, রাজ্যের নির্বাচনী ইতিহাস বলছে এর আগে বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে এত বেশি সংখ্যক আসনে কোনোদিনও লড়াই হয়নি। কিছুদিন আগেই কাকদ্বীপে শেষ হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। সেই কাকদ্বীপের সভায় দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, বামেরা আমজনতার যে গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছিল তা তৃণমূল আমজনতাকে ফিরিয়ে দিয়েছে। ভোট পরিচালনা করার যোগ্যতা নেই কমিশনারের, তীব্র তোপ দিলীপের। এখন যা পরিস্থিতি, পশ্চিমবাংলার পঞ্চায়েত ভোট পরিচালনা করার মতো মানসিকতা নেই নির্বাচন কমিশনারের, আর যোগ্যতাও নেই। উনি যেদিন থেকে হয়েছেন এই সরকারের তাবেদারি করছেন, একবারও মনে হয়নি এটা একটা নিরপেক্ষ সংস্থা। রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে কাজ করছেন তিনি, না হলে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো দরকার ছিল না। উনি দ্বিতীয় দিন থেকে নমিনেশন দেওয়ানো শুরু করলেন, আর সেদিন থেকেই গণ্ডগোল। একবারও তার কাছ থেকে কোনো আপিল দেখিনি, কোনো কড়া পদক্ষেপ দেখিনি। আর নমিনেশনেই 8 থেকে 9 জন লোক মারা গেল, কোনো অ্যাক্টিভিটি নেই উনার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ হয়ে উনি কাজ করছেন, সেই জন্য উনি যদি কমিশনার থাকেন তাহলে এই নির্বাচন সফল হবে না, পুরো হবে কি না তাও সন্দেহ, বহু প্রাণহানি ঘটবে, করার সমালোচনা করলেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি এই সরকার সুস্থ ভোট চায় না। নমিনেশন হওয়ার পরেও, স্ক্রুটিনি হওয়ার পরেও ক্যান্ডিডেটদের নাম্বার চলে যাচ্ছে, তার জন্য সিবিআই তদন্ত হচ্ছে। এই রাজ্য সরকারের ও নির্বাচন কমিশনারের একদিনও ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। মানুষের সাধারণ ভরসা ওই সরকার ও নির্বাচন কমিশনের উপরে নেই। এমনকি ভোট প্রচারে নবজোয়ারের মডেলের জেলায় জেলায় যে তৃণমূলের 58 নেতা ঘুরবেন তাদের সঙ্গে শুধু পুলিশই থাকবে, পুলিশ ছাড়া কেউ থাকবে না, কেননা সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে তারা তৃণমূলের সঙ্গে নেই। কটাক্ষ দিলীপের। পঞ্চায়েতে 10% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল, গত ভোটের থেকে 13,000 কম। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীরা কোথাও মনোনয়ন জমা দিতে না পারলে আমাকে বলবেন, আমি নিজে দাঁড়িয়ে মনোনয়ন করাবো। অভিষেকের সেই প্রতিশ্রুতি সত্ত্বেও মনোনয়নে বাধা দেওয়া নিয়ে বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগ উঠেছে। ভাঙর, চোপড়া, মুর্শিদাবাদের বড়ায় অশান্তির ঘটনা সংবাদ মাধ্যমের নজর টেনেছে। তবে দিনের শেষে এও দেখা গেল যে সংশোধনের পথে তৃণমূল, মনোনয়ন পেশ ও স্ক্রুটিনির পর রাজ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসাবে দেখা গেল প্রায় 10% মতো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন জোড়াফুলের প্রার্থীরা। এবার পঞ্চায়েত ভোটে মোট আসন সংখ্যা হল 73,887, এর মধ্যে 7,005 আসনে কোনো প্রতিনিধি হয়নি। এই 7,005টি আসনের মধ্যে সবই তৃণমূল জিতেছে তা অবশ্য নয়, গ্রাম পঞ্চায়েতে হাতে গোনা
পাঁচ সাতটা আসন বিরোধীরাও জিতেছে, কারণ সেখানে শাসক দলের প্রার্থীর মনোনয়ন পেশ করতে ভুল ত্রুটি হয়েছে। তবে মোটের উপর বলাই যায় যে প্রায় 10% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শাসক দল। গ্রাম পঞ্চায়েতে 6,238টি আসন, পঞ্চায়েত সমিতিতে 759টি আসন এবং জেলা পরিষদের 8টি আসন তৃণমূল বিনা ভোটাভুটিতে জিতে নিয়েছে। এখন গত ভোটের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। 2018 সালের পঞ্চায়েত ভোটে ত্রিস্তর পঞ্চায়েতে আসন সংখ্যা ছিল এবারের তুলনায় কম। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিন স্তরে মোট 58,692 আসনে ভোট হয়েছিল। তার মধ্যে 20,076টি আসনে বিনা ভোটাভুটিতে জয়ী হয়েছিলেন প্রার্থীরা। দু একটি আসন বাদ দিলে মোটামুটি বাকি সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। 2018 সালের পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েতের 48,650টি আসনের মধ্যে 16,814টি, পঞ্চায়েত সমিতির 9,217টি আসনের মধ্যে 3,059টি এবং জেলা পরিষদে 825 আসনের মধ্যে 203টি আসনে জিতেছিলেন তৃণমূলের প্রার্থীরা। সেই তুলনায় দেখা যাবে এবার অনেক কম আসনে বিনা ভোটাভুটিতে জিতেছেন শাসক দলের প্রার্থীরা। বড় কথা হলো গত নির্বাচনে বীরভূম জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। এবার গোটা রাজ্য মিলিয়ে জেলা পরিষদের মাত্র 8টি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল, অভূতপূর্ব সাংবিধানিক সংকট বাংলায়। বুধবার পঞ্চায়েত মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রকারান্তরে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে রাজীব সিনহার উদ্দেশ্যে বলেছিলেন, আপনি চাপ সামলাতে না পারলে ছেড়ে দিন, রাজ্যপাল বিকল্প নির্বাচন কমিশনার নিয়োগ করে দেবেন। রাতে দেখা গেল রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস, যা বাংলায় কার্যত অভূতপূর্ব সাংবিধানিক সংকট তৈরি করে দিল বলে মনে করছেন অনেকেই। রাজ্য নির্বাচন কমিশনার পদে কাকে নিয়োগ করা হবে তা রাজ্য মন্ত্রিসভার পরামর্শে স্থির করেন রাজ্যপাল। সেভাবেই রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগপত্র দিয়েছিলেন রাজ্যপাল। দায়িত্ব নিয়ে রাজীব সিনহা রাজ্যপালকে জয়েনিং রিপোর্ট পাঠিয়েছিলেন, কিন্তু সূত্রে খবর রাজ্যপাল তা গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দিয়েছেন। গত শনিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল, কিন্তু রাজীব চিঠি দিয়ে তার অপারগতার কথা জানিয়েছিলেন, বলেছিলেন তিনি ব্যস্ত রয়েছেন। সূত্রে খবর সেই কারণ দেখিয়ে রাজভবন রাজীবকে জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দিয়েছে। ঘটনা হলো রাজ্য নির্বাচন কমিশনার পদে যোগ দেওয়ার পর রাজ্যপালের তলব পেয়ে রাজীব একবার রাজভবনে গিয়েছিলেন। সেই বৈঠকে রাজ্যপাল তাকে কিছু বিষয় সতর্ক করেছিলেন। তারপর রাজ্যপাল কিভাবে জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অতীতে রাজ্যপাল ও সচিবালয়ের সংঘাত বারবার হয়েছে, কিন্তু বাংলায় এ ধরনের সংকট কখনো হয়নি। কার্যত সাংবিধানিক সংকটনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ রাজভবনের এই অতি সক্রিয়তা শাসক দল ও সরকার কতটা বরদাস্ত করবে তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।